नमस्कार বন্ধুরা আলপনা রুবি ব্লগ চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়ে আমি আজকে ব্লগ ভিডিও শুরু করছি। আমরা আজকে সিনোটার পালা দিব। এই যে হাতের মধ্যে কয়েলের ঠেলা নিয়ে আসি, আমরা সারা দিন 24 ঘন্টাতে কয়েল জ্বালাই যতক্ষণ মানে মশারির তলে না ঢুকি, কারণ ওই যে পাট জাগ আছে পুকুরে, প্রত্যেক বছরই এখানে পাট জাগ পড়ে এই ভাদ্র মাস করে, সেই জন্য মশাটা একটু বেশি। আর চারিদিকে জঙ্গল, আমি তো বলেছি আমাদের এদিকে বাড়ি নেই, দেখা হবে একটু চারিদিকে। পেছনে আছে আমাদের ক্যামেরাম্যান, এই জন্য মশার উপদ্রব খুবই বেশি। আমরা বাড়িতে থাকলেও মশারির তলে যতক্ষণ না থাকি ততক্ষণ কয়েল চলে। তাহলে আজকে আর বেশি কথা নয়, এখন সিনোটার পালা দিতে হবে। এই যে চেয়ার নিয়ে এসেছি, আমি সিনোটার পালার উপর উঠতে পারবো না, তার জন্য চেয়ার দিয়ে উঠবো পালার উপর। এখন আমি সিনোটার পালা দিব, আলপনা সিনোটা আমাকে উঠাই দিবে। তোমরা দেখো, এই তো মা উঠে পড়ছে পালার মধ্যে। এত মশা কয়েল দিয়েছে, তাও খালি যেদিকে আরেকদিকে ধোঁয়া চলে যাচ্ছে তো আরেকদিকে কামড়াচ্ছে। আমি ওই পার থেকে এই পারে চলে এলাম, কারণ শিনটগুলো এই পারে রাখা আছে। যখন অন্য কাজ করছিলাম তখন আমার মা এগুলো শিনটগুলো নিয়ে এসে এখানে ঠিকই দিয়েছে। পুকুর থেকে উঠিয়ে তো সঙ্গে সঙ্গে আর এগুলো পালা দেওয়া যায় না, কারণ ভেজা থাকে, ওগুলো শুকাতে হয়। এই চালটা কিন্তু আমি বানাচ্ছি, রান্নাঘরের চালটা আমি বানাচ্ছি, কি সুন্দর হয়ে আছে। এই বর্ষা দিয়ে দুই বর্ষা হয়ে গেল, আমরা ভাত রান্না করি না, তাই নাসরা উড়েও নি, বৃষ্টিও পড়ে না। আর এই যে এদিকে জঙ্গল আছে, এদিকে সব পায়খানা টাইখানা করে, ওই জন্য আমরা এদিকে রান্না করি না, পোকা মাকড় আর পাখি আসে রান্নাঘরে ঢোকে। আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের জায়গাটা লম্বা করে, এই যে বাঁশ ঝাড়ের কাছে ওগুলো হয় না, শুধু পালাতে উঠেছে ওইটুকুই হয়। তো বাঁশটা পড়ে গেছে এমনভাবে, আমার বড় আবার দা নিয়ে কেটে দিচ্ছে বাঁশটা, না কেটে দিলে তো পালায় দেওয়া যাবে না। বাঁশটা কেটে এক সাইডে রেখে দেবে, তখন যাদের বাঁশ তারা এসে নিয়ে যাবে। এই বাঁশটা অত দামি বাঁশ না, সেই জন্য আমরাই কেটে দিচ্ছি। যদি দামি হতো, আমাদের চালের উপর যেমন বড় বড় বাঁশগুলো পড়ে আছে, ওগুলো আমরা নিজে হাতে কাটি না, ওদেরকে বলি না হলে কাটি না। এই যে বাঁশটা টেনে এখন নিয়ে চলে যাবে ওই সাইডে, ওগুলো সব ওদেরই জায়গা হয়, ওখানে রাখা থাকবে, যখন আসবে তখন নিয়ে যাবে, পুকুরটা ওদেরই হয়। এখন আমি শিনটগুলো মাকে তুলে তুলে দেবো, মা পালা দেবে, আমিও পালা দিতে পারি না। যখন আমার বাবা বেঁচে ছিল তখন বাবাও দিত না, কারণ আমার মা এগুলো কাজ খুব ভালো পারে, ওই জন্য মাই করে। নিচ থেকে ধরো ভারীগুলো আমরা ছেড়ে দিই আর উপরে মা ঠিকঠাক করে দেয়। আমাদের তো জমি নেই, যখন আমরা অন্য বছর কোনো কিছু ইউটিউব টিউটিউব এগুলো করতাম না, তখন আমরা মানুষের এগুলো পাট ছিলতাম, জলের মধ্যে নেমে ঘাট বানিয়ে করতে হতো। তাড়াতাড়ি হয়, খুব ভালো লাগে ছিলতে, কিন্তু পাট পচা জলগুলোর জন্য একটু সমস্যা হয়। খুব একটা সমস্যা বলতে জরুরি সমস্যা না, যাদের স্কিনের সমস্যা থাকে তাদের হয়। এগুলো কাজ করতে আমাদের কিছুই মনে হয় না, আমাদের এগুলো কাজ করে অভ্যেস আছে, গ্রামের মানুষেরই কিছু মনে হয় না, কারণ সবাই এগুলো করে থাকে। এই যে আমাদের পালা প্রায় সুসম্পন্ন হতে চলেছে, যতটুকু শুকান ছিল ততটুকুই তোলা হলো, আর বাদবাকিগুলো ভিজে আছে। আমরা ভাবছি যে আকাশ খারাপ আছে, এইটুকু তুলে নেই, যদি আবার বৃষ্টি চলে আসে সবগুলো নষ্ট হয়ে যাবে। এই সিনেটগুলো আমাদের কেনা, অন্যবার আমরা ছিলি, কিন্তু এবার তো ভিডিও করার জন্য আমরা কাজ করতে পারছি না, আর আমাদের জমি নাই যেহেতু, সিনট তো লাগবেই, খড়ি সিনট না হলে তো চলবে না। এগুলো কিন্তু সব কেনা, 600 টাকা দিয়ে কিনেছি, সর্বমোট পরে দেখাবো সব উঠানো হলে। এখন তো এই কত, অর্ধেকের অর্ধেক হয়নি। আমার মা এখন নামবে, ওখানে দাঁড়িয়ে আছে, মা কিছু বলো। আমি কেমন করে নামবো বলে দাও। এই যে গাছটা যে দেখালাম, এটা পাতা প্রত্যেক দিন খেলে নাকি, না প্রত্যেক দিন না, সপ্তাহে 3 দিন খেতে হবে, 3টা না 4টা করে, তাহলে নাকি সুগার থাকবে না। আমার মার একটা এলআইসির এজেন্ট আছে, অনেকদিন আগে একটা এলআইসি করেছিল, বছরে 4000 টাকা করে, ও এজেন্টটা আসে তো বলেছিল, ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসছে, তো ওদের বাড়ি থেকে ডাল নিয়ে এসে দিয়েছিল। তো আমাদের এখানে বাঁশ ঝাড়ের জন্য তো গাছ হয় না, তবু আমরা লাগিয়ে রেখেছি। তোমরা যদি কেউ চিনতে পারো, ওদিকে যদি থাকে তাহলে লাগাতে পারো। ওই যে এজেন্টটা নিয়ে এসে দিয়েছে, সে বলেছে তার নাকি অনেক সুগার ছিল, এখন আর ওষুধ টষুধ কিচ্ছু খায় না, এই সপ্তাহে 3 দিন করে 3টা না 4টা করে পাতা খায়, আর কোনো ওষুধ খায় না, মিষ্টিও খায়, আলু টালু সবই খায়, সেই জন্য রেখেছি। আমি বললাম না মশার খুব উপদ্রব, এই যে দেখো পাট জাগ দিয়েছে কোথায়, এই যে পুকুরটাতে, এই পুকুরটা যাদের তাদের পাট, আবার অন্য লোকের পাটও আছে, এই পুকুরের সাথে আমাদের বাড়িটা কত কাছে, তাহলে কি মশা হবে না। একজন ভক্ত আমাদেরকে বলেছেন যে ভোগ দেখে সব কিছু ঠিক লাগলো, কিন্তু একটা মন দুঃখ হলো যে আমরা নাইটি পরে ভোগ দিয়েছি, সেজন্য
আমি তো আগে বললাম যে আমরা বাড়িতে কিভাবে ভোগ দেই সেটাই দেখাবো, সেই জন্য শাড়ি পরিনি। তাছাড়া বাড়িতে যদি এত সুন্দর ভোগ দিতাম তাহলে আমরা শুদ্ধ শাড়ি পরতাম। শুদ্ধ শাড়ি একটা আসে, যে ভোগ নিবেদনটা দেয় সে পরে। এই কথা শুধু ওই ভক্তবৃন্দ না, এখানে একজন পুরোহিত আছে সেও বলেছে, আমাদেরকে বলেনি, ওই বাড়িতে একজন আছে ওরা পুজো দিত, নাইটি পরে পুজো করবেন না তাহলে ভালো হয় না। কিন্তু আমরা জানি, আমরা তিন বেলা ভোগ দিই তো, আর কাজে এতই ব্যস্ত থাকি যে বারবার অতবার শাড়ি পরা হয় না, আর বাড়িতে নাইটি পরে থাকি। আমি গুরুদেবকে এখনো এই কথা আমরা বলিনি, জানি না কি বলবে। আমাদের নাম লেখা আছে মায়াপুরে, আমরা এখনো কিন্তু মন্ত্র পাইনি। ওরা বলেছিল যে তোমরা একবার এসে ঘুরে যাও, কিন্তু সত্যি কথা বলতে আমাদের পয়সার এতই অভাব, ওই জন্য আমরা মায়াপুরে এখনো যেতে পারিনি। আমরা ওখানে গিয়ে সবকিছু শুনবো ঠিকঠাক করে, সবকিছু ঠিক আছে কি না সেটা, কিন্তু এখনো কিছু বলেনি, ওই জন্য আমরা এরকম করেই চালাচ্ছি। আমরা তিন বেলা ভোগ দিই তো, আমরা সবসময় ঠাকুর ছুঁই, সবসময় ঠাকুরের কাছে যাই, আমাদের কোনো ব্যাপার নাই মনে হয়। মানুষ আছে না যে এই ছুবো না বাবা, ছুবো না ছুবো না, আমরা ছুবো না ছুবো না এই কথা বলি না। এখনই যদি আমার দেখি ঠাকুরের আসন কিছু পড়েছে আমরা দৌড়ে যাই ওটা ঠিক করবো, ওই জন্য আমরা কিছু মনেই করি না। কখন ভোগ দিতে মনে হয় ধরপর ধরপর করে যা পরে আসি তাই দিয়ে যায় ভোগ দিয়ে দিই, ওই জন্য আমাদের যেটা পরে থাকি সেটা পরেই দিই, আমাদের কোনো ব্যাপারই মনে হয় না। আর আমাদের বাড়িতে ছেলে মানুষটা একজনই আছে, তোমরা জানো, ওই পায়খানা করলে কাপড় ছাড়ে, মেয়ে মানুষেরা যেরকম নিয়ম করে ওইও করে, ওই জন্য আমাদের ছোঁয়া ছাই কিচ্ছু নেই। আমরা সব কাপড় পরেই ঠাকুরের কাছে ছুই, সব কাপড় পরেই ঠাকুরের কাছে যাই, সকালবেলা উঠে আমরা চান ধান করে নিয়ে সারাদিন আমরা ঠাকুরের ছুতেই থাকি। আর আমাদের তো জমি নেই যে আমরা মাঠে যাব, কি গরুও নেই, আগে ছিল, আগে যখন গরু ছিল তখন মানে একটু বেশি চেঞ্জ করতে হতো, কিন্তু এখন গরু ছাগল আমরা কিছু রাখিনি। এমনিতেই তো আমাদের গরু পুষতাম, যদিও এখানে যে জঙ্গল বললাম, দাঁড়ার সাপ এসে এসে গরুর দুধ নাকি খায় সবাই বলে, ওই জন্য ভাবছি যদি বিষাক্ত সাপ ঢুকে গরুকে কাটে, আমরা ওই জন্য গরু টরু সব তুলে দিয়েছি। আর তার মধ্যে আমার মায়ের হাড়ের একটু সমস্যা, অত খাটাখাটনি করতে পারে না, সর্বমোট মানে গরু ছাগল আর কিচ্ছু নেই। আর আমরা তো মুরগি পুষবো না, মুরগি নোংরা করে একটু বাড়িঘর, ওই জন্য আর আমরা ভোগ রাখ দেই, ওই ঠাকুরের টেবিলের উপরে উঠবে, ডিম টিম পারবে, ওই জন্য মুরগি রাখি না। আর হাঁস রাখতে পারতাম, এই জঙ্গলের মধ্যে এত শিয়াল আছে, আগে আমাদের হাঁস ছিল প্রত্যেক দিন একটা করে নিয়ে যায়, রাগ করে বিক্রি করে দিয়েছি যে না হবে না, কারণ প্রত্যেক দিন শিয়ালে নিয়ে চলে যাচ্ছে। একটু এদিক ওদিক ঘুরতে যাবে, আমরা বাড়িতে থাকবো, এখানেই আসি চোখের সামনে, জঙ্গলের মধ্যে বেরিয়ে নিয়ে দূর, ওই জন্য আমরা এখন আর কিছু পুষি না। অনেক মুসলিম বন্ধু আমাদেরকে বলেছে ভোগের ভিডিওটা দেখে যে তোমাদের ভগবান কই খেলো ভোগটা, ভগবান কি খায় নাকি, মানে এরকম, ভালো অতটা দেখিনি, কয়েকটা কমেন্ট দেখলাম এরকম বলেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো এখানে যদি আমি কয়েকটা কথা বলি তাহলে কিন্তু আমাদের ধর্মের পক্ষে তোমরা হয়তো বলতে পারো যে কথা বলছে, সেটা না। তোমাদের কোরআনে তোমাদের ধর্মগ্রন্থে যেভাবে ভগবানকে সেবা করতে বলেছে তোমরা কিন্তু সেভাবে করো, সেরকম আমাদেরও একটা ধর্মগ্রন্থ আছে, তার নাম হলো গীতা। তো সেখানে সব কিছু আমাদের বিধি নিয়ম আছে, আমাদের ভগবান খান কি না খান, কিভাবে আমাদের ভোগ দিতে হবে, আমাদের সেই জন্য একজনকে গুরুদেব ধরতে হয়, সেভাবে আমাদের ভগবানকে সেবা করতে হয়। তো আমরা সেই বিশ্বাস নিয়ে সেবা করি। আর একটা সত্যি কথা বলি যে আমাদের বাড়িতে ভগবান আছে, ভগবান আমরা ভোগ দিলে খাই, খালি আমরা না, পৃথিবীতে যারা যারা মন দিয়ে ভগবানকে ভোগ দেয় সবারই ভোগ ভগবান গ্রহণ করেন, আমাদের সেগুলো বিধান সব কিছু গীতাতে দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা দেই। তো তোমরা দয়া করে এগুলো আর বলো না, বললে আমাদের একটু মন খারাপ হয়, তোমরা তোমাদের সেবা করো আমরা আমাদের মতো সেবা করি। আর ভোগ দেখে অনেকে হিন্দু বন্ধুরা বলেছেন যে হরে কৃষ্ণ রাধে রাধে দেখে খুব ভালো লাগলো, এগুলো কমেন্ট পড়ে আমাদের খুবই ভালো লাগছে। তো কমেন্টের ওটা উত্তর দেওয়ার অনেকটা সময় লাগে, তো যে লেখাগুলো লিখতে দেরি হবে, সেই জন্য আমরা অনেক সময় ইমোজি দিয়ে দিয়ে পার হয়ে যাই। তো তোমরা কেউ রাগ করো না, আমরা হৃদয় থেকে সব কিছু পড়ি, খুব ভালো লাগে, এমন সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করো না, দেখে চোখে জল চলে আসে যে এত ভালো মানুষ মানুষকে বাঁচতে পারে কি করে। এক বন্ধু বলিছে যে কাকিমা তুমি কেমন করে চুলটা বাঁধো কাঁকড়া কিলিপ দিয়ে, আমাকে একটু দেখাও আমি একটু শিখবো। তাই আমি এখন দেখাই দিচ্ছি, তোমরা শিখো, শিখে এরকম করে বাঁধো চুলটা। আর এই কাজটা আমি শিখেছি কোথায়, আমার এখানে আমাদের এখানে একটা গ্রামের আমার বোন হবে, মেয়েটা প্রতিদিন ওই বাঁধে, প্রতিদিন বাঁধে, শিউলি বিয়ে হয়ে গেছে, শিউলি বিয়ে হয়ে গেছে, ওই প্রতিদিন বাঁধে। আমি মনে করলাম যে আমি নিজে নিজে বাঁধার চেষ্টা করলাম অনেক, আমার হয় না, কিছুতেই হয় না। একদিন বলেছি যায় শিউলি তোর মতো চুল বাঁধা আমাকে একটু শিখে দে তোরে, আমার খুব ভালো লাগে বান্দাটা, আমি বাঁধবো কিন্তু আমি পারছি না। তখন শিখাই দিল, দুই তিনবার বাঁধে শিখাই দিল, আমি শিখে গেলাম।
তখন থেকে এখন আমি বান্ধি। আমার মতো কিন্তু অনেক লোক বানতে চায়, কিন্তু আমি ক্লিপটা লাগাই এক ধারে, ওরা কিন্তু লাগায় আর এক ধারে, ওটা কিন্তু হয় না। আমি আমরা কিন্তু ওদেরকে বলিনি, আমরা দেখে বুঝতে পারি, বুঝতে পারি যে আমার মতো বানতে চায়, কিন্তু হয় না, ক্লিপটা আলাদা ধারে উল্টা করে লাগায় দেয়, ওই জন্য হয় না। তো তোমাদেরকে এখন আমি সোজা করে লাগানো বলে দিচ্ছি, দেখে দিচ্ছি, তোমরা এরকম করে লাগাইও ক্লিপ, তাহলে চুলটা ভালো লাগবে দেখতে। আর ভালো লাগে না এই ক্লিপ গুলো, ছোট ছোট, তো মার চুল একটু বেশি, সর্বমোট আটে না। এই দেখো ক্লিপ, এরকম ছোট সাইজের নিও, যত বড় চুল হোক আর ছোট চুল হোক, ছোট চুল যদি হয়, আমার থেকে ছোট যদি চুল হয়, তাহলে এর থেকে ছোট হলেও হবে, খুব বড় হলে খোপাটা ভালো লাগবে না দেখতে, ছোট সাইজের ক্লিপই লাগবে। এইরকম করে চুল বাঁধাটা না অনেকেরই পছন্দ। মা যখন প্রথমে জানতো না, তখন মাও বলতো যে ওই বাঁধাটা খুব ভালো লাগে, যে কোনো ক্লিপ আটকে যায়, আর সবসময় নাছাড়া খোপা করতে হয়, খোপা করলেও চুলটাতে ক্লিপটা উঁচু হয়ে থাকে। এই বাঁধানোটা একবারে খোপার ডিজাইন, খালি উপরে গিয়ে চুলটা একটু সাইডে ঘুরে গেল, এটাই। আর তাছাড়া যার খুব বড় চুল ক্লিপে আটে না, তারা সুন্দর সুন্দর ছোট ক্লিপ এভাবে বেঁধে দিতে পারবে, অনেক সুবিধা আছে। খোপাটা শিখতে পারলা কিনা কমেন্ট করে জানায়ও। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, হরে কৃষ্ণ।